हेलो गाइज, वेलकम बैक टू मिंटू ऑल इन वन यूट्यूब चैनल। तुम्हारे सकल फ्यूचर्स इंजीनियर्स देर आरो एक बार वेलकम करछी। आज के हाजिर हुई एक गुरुत्वपूर्ण वीडियो निये। तुम्हारा अने के वीडियोटी डिमांड कर विभिन्न ट्रेडे तुम्हारे जी आमी अलरेडी मेकानिकल इंजीनियरिंग शुरू कर इलेक्ट्रिकल इंजीनियरिंग शुरू कर सिविल इंजीनियरिंग शुरू कर समस्त इंजीनियरिंग डिपार्टमेंट्स टोटल डिटेल्स किन्तु अलरेडी आलोचना करेछि। आज के आमी तुम्हारे सामने आलोचना करब कम्प्यूटर साइंस एंड टेक्नोलॉजी। अने के बोलछे एटा टेक्नोलॉजी ना दादा, इंजीनियरिंग। एटा इंजीनियरिंग तखनई होबे जखन तुम्हारा बीटेक करबे, जखन तुम्हारा जॉइंट एंट्रेंस जिलेटर मध्य दिए जखन बीटेक करबे तखन सेटा एई टेक्नोलॉजीटाके इंजीनियरिंग हो जाबे, कम्प्यूटर साइंस एंड इंजीनियरिंग। बाट तुम्हारे एज ए डिप्लोमा इंजीनियरिंग डिप्लोमाते एटा किन्तु कम्प्यूटर साइंस एंड टेक्नोलॉजी एई विषये किन्तु तुम्हारे पढ़ाना है। आशा करछि तुम्हारे प्रथम डाउटटा आमि क्लियर करते पारलाम। फुल डिटेल्स आलोचना करब, प्लेसमेंट आलोचना करब, सैलारी कम थे कि धरणर सबजेक्ट थे कि तुम्हारे पढ़ानो है कि तुम्हारा शिखब समस्त डिटेल्स क्योंकि आलोचना करब। चैनल नतून हम अवश्य चैनल के सबसक्राइब करो और पशे देवा बेल आइकन क्लिक कर नियो, जैसे समस्त रकम गुरुत्वपूर्ण आपडेट सवार आगे तुम्हारे मध्य पोछाय। प्रथम आलोचना करब व्हाट इज कम्प्यूटर साइंस एंड टेक्नोलॉजी। एट कि कम्प्यूटर साइंस एंड टेक्नोलॉजी बोलते डिप्लोमा इन अ कम्प्यूटर साइंस इज अ सर्टिफिकेट कोर्स व्हेयर द लर्नर्स कैन गेन द नॉलेज ऑन डिजाइन डेवलपमेंट ऑफ सॉफ्टवेयर एंड प्रोग्रामिंग कोडिंग एंड कम्प्यूटर्स। द कोर्स टेक्स 1 to 3 इयर्स टू कम्प्लीट। माने होच्छे तुम्हारा 3 इयर्स एक कोर्स करबे जेखाने तुम्हारा डिजाइन थेके विभिन्न डिजाइन शिखबे, तार नॉलेज गेन करबे एवं डेवलपमेंट करबे। डेवलपमेंट मतलब सॉफ्टवेयर डेवलपमेंट करबे, एप्स डेवलपमेंट करबे एवं प्रोग्रामिंग शिखबे। এই সমস্ত টোটালটাকেই বলা হচ্ছে কিন্তু এখানে তোমরা এই সমস্ত ডিটেইলসগুলো তোমরা এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর 3 ইয়ার্সে কিন্তু শিখবে। আশা করছি বুঝতে পারলাম। পরবর্তী দিকে নজর রাখবো যে তোমাদের কোন কোন জিনিসগুলো তোমাদের পড়ানো হবে। দেখো 3 ইয়ার্সের মধ্যে তোমাদের যেই সমস্ত টোটাল জিনিসগুলো পড়ানো হবে তার আমি কিছুটা তোমাদের সামনে তুলে ধরছি। যেমন ফান্ডামেন্টালস অফ কম্পিউটার, ভিজুয়াল বেসিক্স, অপারেটিং সিস্টেম অ্যান্ড অ্যাপ্লিকেশন, প্রোগ্রাম ডেটাবেস, ম্যানেজমেন্ট সিস্টেম, প্র্যাকটিক্যাল অন অ্যাপ্লিকেশন, প্রোগ্রামিং, ইন্টারনেট অ্যান্ড ওয়েব পেজ ডিজাইনিং, কম্পিউটার ফান্ডামেন্টাল অ্যান্ড অ্যাপ্লিকেশন, কম্পিউটার সেন্টার ম্যানেজমেন্ট, প্র্যাকটিক্যাল অন সি প্রোগ্রামিং অ্যান্ড অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। এখানে সি প্রোগ্রামের মধ্যে তোমরা সি প্লাস প্লাস শিখবে, জাভার কিছু টাস্ক শিখবে, এইচটিএমএল থাকবে, কোডিং থাকবে বিভিন্ন এইচটিএমএলের মধ্য দিয়ে, নোটপ্যাডের মধ্য দিয়ে। এখান থেকে তোমরা বিভিন্ন প্রোগ্রাম ডেটাবেস করতে পারবে, ম্যানেজমেন্ট সিস্টেম শিখবে, প্রোগ্রামিং করতে পারবে, বিভিন্ন অ্যাপ ডিজাইনের প্রোগ্রামিং করতে পারবে কোডিংয়ের মাধ্যমে। এই সমস্ত ডিটেলসগুলো কিন্তু তোমরা শিখবে এবং এখান থেকে তোমরা ওয়েব পেজ ডিজাইনিং শিখবে, কোনো কীভাবে একটা ওয়েব পেজ ডিজাইন করতে হয় বা কীভাবে একটা ওয়েবসাইটকে তোমরা ডিজাইন করতে পারবে, সেটা ওয়ার্ডপ্রেসে হোক বা গুগল ব্লগে হোক, সেই সমস্ত কিন্তু তোমরা এই বিষয়ে আলোচনা জানতে পারবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো এবং বন্ধুদের মাধ্যমে প্রচুর শেয়ার করো। তোমরা অনেকেই আছো যারা ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তাহলে আমাদের বলে রাখছি তাহলে তোমরাই তোমাদের ক্ষতি করছো। কারণ সাবস্ক্রাইব না করলে তোমরা কিন্তু নোটিফিকেশন যদি বেল না করো এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু তোমরা মিস করে যাবে। এরপরে পরবর্তী নজর রাখছি যে ইম্পর্টেন্স টুলস বা কীভাবে আমি যেটাকে রাখবো সেটা হচ্ছে ইম্পর্টেন্স সাবজেক্ট কী রয়েছে। সমস্ত ইঞ্জিনিয়ারিংয়ের যেমন তিনটে আমি সাবজেক্ট রেখেছিলাম, থিঙ্ক কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির তিনটে কিন্তু বিশেষ ইম্পর্টেন্স রয়েছে, সেগুলো হচ্ছে টুলস নলেজ। এখানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির ক্ষেত্রে টুলস নলেজ হচ্ছে তোমার মেশিন ডিভাইস যেটা তোমাকে তুমি কলেজে থাকবে, তোমার নিজেরও থাকতে পারে বা মেশিন কলেজে যেটা থাকবে মেশিন সম্পর্কে জানতে হবে, তার সিপিইউ ফাংশন সম্পর্কে জানতে হবে, তার মনিটর সম্পর্কে জানতে হবে এবং তার সমস্ত কিবোর্ডের যে ফাংশনগুলো রয়েছে তার শর্টকাট কী জানতে হবে, এগুলো হচ্ছে তাদের টুল নলেজ। প্রথম ফার্স্ট ইয়ারের অল ওভার দেখা যায় যে 80% কিন্তু তোমাদের সিলেবাস আলাদা থাকবে না, সেমই থাকবে। পরবর্তী ক্ষেত্রে সেকেন্ড ইয়ার থেকে বিভিন্ন সিলেবাসে তোমাদের নির্দিষ্ট প্যাটার্ন কিন্তু চেঞ্জ হবে। এরপরে রয়েছে প্র্যাকটিক্যাল ক্লাস। প্র্যাকটিক্যাল ক্লাস অবশ্যই করবে যে ইঞ্জিনিয়ারিং অ্যাজ এ ইঞ্জিনিয়ার্স তোমাকে থিওরি ও প্র্যাকটিক্যাল দুটোতেই কিন্তু সমান পারদর্শী হতে হবে, নাহলে কিন্তু তোমার ইঞ্জিনিয়ারিং সেরকম কোনো কাজে আসবে না। প্র্যাকটিক্যাল ক্লাস মিস করা চলবে না, যে কোনো প্র্যাকটিক্যাল ক্লাস হবে সেখানে তোমাকে সি প্লাস প্লাস থেকে শুরু করে জাভা, এইচটিএমএল বিভিন্ন রকম শেখানো হবে, ভিজুয়াল বেসিক্সের কাজ শেখানো হবে, এক্সেলের কাজ শেখানো হবে, মাইক্রোসফট অফিস ওয়ার্ড শিখবে, ওকে পেন্টিং শিখবে,
তো এই সমস্ত জিনিসগুলো তোমার প্র্যাকটিক্যাল শিখবে এবং কোডিং নলেজ, কোডিং নলেজ তো অবশ্যই লাগবে। তুমি যদি অ্যাজ এ কম্পিউটার সায়েন্স ইঞ্জিন সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিএসটি যদি অফিসিয়ালি শিখতে চাও তাহলে তোমাকে কোডিং শিখতে হবে। সেগুলোর সম্বন্ধে কিন্তু এই তিনটে হচ্ছে টোটাল মেন বেসিক জিনিস কিন্তু কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে। এরপরে আলোচনা করব জব প্রোফাইল কেমন থাকে বা প্লেসমেন্ট কোন কোন কোম্পানিসগুলিতে হয়। দেখো তোমাদের প্লেসমেন্ট হয় বিভিন্ন ধরনের কোম্পানিতে, বিভিন্ন সফটওয়্যার কোম্পানিস তোমাদের হায়ার করে, গেম ডেভেলপমেন্ট কোম্পানিস হায়ার করে, সাইবার সেল ডিপার্টমেন্ট হায়ার করে, হার্ডওয়্যার কোম্পানিস হায়ার করে, হেলথ কেয়ার ডিপার্টমেন্ট হায়ার করে, এগুলো বিভিন্ন রকম হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট। দুটো ক্ষেত্রে কিন্তু দুটো সেক্টরে কিন্তু হিউজ ভ্যাকান্সি থাকে এই সমস্ত কোম্পানির, এই সময় এই কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি। কারণ 21st সেঞ্চুরির এই কোভিডের টাইমে সবচেয়ে বেশি লাভবান হয়েছেন যারা কম্পিউটার সায়েন্স টেকনোলজি বা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ের পড়াশোনা করেছে, যা তাদের বিভিন্ন তাদের কোনো কী হয়েছে সমস্ত পড়াশোনাটা অনলাইনে চলে, তাদের অ্যাপ বিল্ডিং করতে হয়েছে, তাদের একটা ওয়েব পেজ বানাতে হয়েছে, তারা কাকে খুঁজবে? তারা নিশ্চয়ই এক্সপার্টকেই খুঁজবে যারা কম্পিউটার সায়েন্সের উপর। তো তাদের কিন্তু বিশাল একটা ডিমান্ড ছিল এবং গ্রোথ প্রাইস বলা যেতে পারে প্রায় 90% যা মার্কেট ছিল তার থেকে কিন্তু 90% গ্রোথ এসছে। বিভিন্ন কোম্পানি এখন তাদের এডিটর হায়ার করছে, তাদের প্রোগ্রামিং ওয়েব পেজ মেনটেনার হায়ার করছে, যেটাকে বলা হয় ফ্রিল্যান্সিং ওয়ার্ক বলা হয়। এই সমস্ত জিনিসে কিন্তু কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি স্টুডেন্টদের হায়ার করা হচ্ছে। কী কী হিসাবে জব তোমরা পেতে পারো জব? এই যে আমি দেখলাম টেকনিক্যাল রাইটার, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, মাল্টিমিডিয়া প্রোগ্রামার, গেম ডেভেলপার, আইটি কনসালট্যান্টস, সাইবার সিকিউরিটি কনসালট্যান্টস, এই সমস্ত বিভিন্ন বড় বড় পোস্টে কিন্তু চাকরি হতে পারে। এবং সেখানে কিন্তু দেখা যায় বছরে তোমাদের 4 লাখ থেকে 6 লাখ টাকা পর্যন্ত বছরে কিন্তু প্যাকেজের কিন্তু চাকরি হয় অ্যাজ এ ফ্রেশার্স ক্যান্ডিডেট হিসাবে। এবং এখানে তোমাদের বলে রাখি আরেকটা বলছি, উইপ্রো থেকে শুরু করে বিভিন্ন, যেমন উইপ্রো থেকে শুরু করে TCS, এই সমস্ত বড় বড় কোম্পানির মতো সফটওয়্যার জায়ান্ট কোম্পানি কিন্তু কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির কিন্তু প্লেসমেন্ট করিয়ে থাকে। ওকে, আশা করছি আমি টোটাল বিষয়টা তোমাদের সামনে বোঝাতে পারলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের মাধ্যমে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। জয় হিন্দ, বন্দে মাতরম। দেখা হচ্ছে কিন্তু এরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না, তোমাদের যে কোনো সমস্যা হলে তোমরা কমেন্ট করতে পারো। এবং তোমার যদি কোনো মনে হয় যে এখনও কলেজ পাওনি, প্রাইভেট কলেজে অ্যাডমিশনের ব্যাপারে একটা ডিসক্রিপশনে নাম্বার পাবে, সেই নাম্বারে কিন্তু ফোন করলে তোমরা বিস্তারিত তথ্য পেয়ে যাবে। আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করলে কিন্তু অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, তার ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে। আর যদি লিঙ্ক কাজ না করে তাহলে ফার্স্ট ডাউনলোড করো, টেলিগ্রাম ডাউনলোড করে সেখানে আইডি ক্রিয়েট করো, দেন ফলো করো ইন টু অল ইন ওয়ান। ওকে, দেখা হচ্ছে কিন্তু আগামী ভিডিওতে। থ্যাংক ইউ।